আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2023-এর বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশনে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আছে, নিচের কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ? আমি শুধু হচ্ছে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, কারণ হচ্ছে যদি সবগুলো অপশন সহ অ্যান্সার বলতে যাই তাহলে হচ্ছে অনেক সময়ের ব্যাপার। আপনারা যেগুলো হচ্ছে অপশন দিয়ে দিয়েছে এবং যেগুলো অ্যান্সার দিয়ে আছে সেটা আপনারা দেখে নিন। আমি শুধুমাত্র কোশ্চেনটা বলে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়, বড় না হয়। 3 নম্বর রয়েছে, কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? 4 নম্বরে, খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? 5 নম্বর, সন্ধির নিয়মে অকার অকারে আকার হয়েছে কোনটিতে? 6 নম্বর, যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হল? 7 নম্বর, নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত? 8 নম্বর, অকার কিংবা আকারের পরে উকার কিংবা উকার থাকলে উভয়ে মিলে কি হয়? 9 নম্বর, শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 10 নম্বর, দীর্ঘই প্লাস রস্বই সমান দীর্ঘই, এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি? 11 নম্বর, অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 12 নম্বর, উপরি প্লাস উক্ত এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি? 11 নম্বর, অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 12 নম্বর, উপরি প্লাস উক্ত এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি? 13 নম্বর, পশু প্লাস অধম এর শুদ্ধ সন্ধি কি? 14 নম্বর, অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? 15 নম্বর, গায়কের সন্ধি কোনটি? 16 নম্বর, গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 19 নম্বর, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 20 নম্বর, সন্ধিতে চ ও ঝ এর পরে নাসিক্য ধ্বনি কি হয়? 21 নম্বর, ষষ্ঠ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 22 নম্বর, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? 23 নম্বর, বিশেষ নিয়মে সাধিত সন্ধি বিচ্ছেদ কোনটি? 24 নম্বর, বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি? অপশন রয়েছে গবাদি, উত্থাপন, একাদশ, বনস্পতি। উত্তর হচ্ছে খ, অর্থাৎ উত্থাপন। আপনারা অ্যান্সারগুলো দেখে নিন বা অপশনগুলো, আমি শুধুমাত্র কোশ্চেন বলে দিচ্ছি এবং আপনারা চাইলে এখান থেকে হচ্ছে আপনারা বইয়েও খুঁজে বের করে নিতে পারেন, সেই সেটাও দেওয়া আছে এখানে। 25 নম্বর, বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি? 26 নম্বর, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? 27 নম্বর, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? 28 নম্বর, সন্ধিতে ধ কিংবা ধ এর পরে স থাকলে ধ ও ধ এর স্থলে কোন ধ্বনি হয়? 29 নম্বর, কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? 30 নম্বর, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? 31 নম্বর, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? উত্তর হচ্ছে খ, পুনরায়। 32 নম্বরে, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? উত্তর হচ্ছে খ, ব্যাচ ইস্পাতি, সংখ্যাবাচক শব্দ। 33 নম্বর, সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? উত্তর হচ্ছে ক, 4 প্রকার। 34 নম্বর, চৌঠা কোন ধরনের শব্দ? উত্তর হচ্ছে ঘ, তারিখ বাচক। 37 নম্বর, পূর্ণ সংখ্যার ন্যূনতাবাচক সংখ্যা শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, তেহাই। 38 নম্বর, গণনার ফলাফল যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে খ, পরিমাণবাচক শব্দ। 39 নম্বর, একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কি বাচক সংখ্যা বলে? উত্তর হচ্ছে ঘ, পরিমাণবাচক। 40 নম্বর, সপ্তাহ কোন ধরনের শব্দ? উত্তর হচ্ছে ঘ, পরিমাণবাচক। 41 নম্বর, নিচের কোনটি ন্যূনতা জ্ঞাপন জ্ঞাপক সংখ্যাবাচক শব্দ? উত্তর হচ্ছে ক, তেহাই। 42 নম্বর, এক এককের 3/2 কে পরিবর্তী সংখ্যার কি বলা হয়? উত্তর হচ্ছে খ, পৌনে। 43 নম্বর, এক এককের 1/4 বলা হয়? উত্তর হচ্ছে ক, চৌঠা। 44 নম্বর, তেহাই বলতে বোঝায়? উত্তর হচ্ছে খ,
তিন ভাগের এক বাক। ৪৫ নম্বর, দ্বিতীয় লোকটিকে ডাক, এই বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? উত্তর হচ্ছে ক, ক্রমবাচক। ৪৬ নম্বর, ঊনবিংশ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? উত্তর হচ্ছে ঘ, পূরণ। ৪৭ নম্বর, একবিংশ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? উত্তর হচ্ছে ঘ, পূরণ। ৪৮ নম্বর, নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা? উত্তর হচ্ছে ঘ, অষ্টম। ৪৯ নম্বর, বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়? উত্তর হচ্ছে ঘ, হিন্দি। ৫০ নম্বর, হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, তেসরা। ১৫০ নম্বর, হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, চৌঠা। ৫২ নম্বর, তারিখবাচক সংখ্যা কোনটি? উত্তর হচ্ছে ঘ, একুশে। ৫৩ নম্বর, একুশে ফেব্রুয়ারি, এখানে তারিখবাচক শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে? উত্তর হচ্ছে ক, বাংলার। উপসর্গের কাজ কি? উত্তর হচ্ছে খ, নতুন শব্দ গঠন। ৫৫ নম্বর, নিচের কোনটি শব্দের শুরুতে বসে? উত্তর হচ্ছে খ, উপসর্গ। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যুতকতা আছে? উত্তর হচ্ছে ঘ, উপসর্গ। ৫৭ নম্বর, অগা, অচ, অনা কোন উপসর্গ? উত্তর হচ্ছে খ, বাংলা উপসর্গ। ৫৮ নম্বর, নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? উত্তর হচ্ছে খ, আ, সু, বি, নি। ১৯ নম্বর, প্রতি কোন ভাষার উপসর্গ? উত্তর হচ্ছে ক, সংস্কৃত। উপসর্গ ২, ৬০ নম্বর, তৎসম উপসর্গ কোনটি? উত্তর হচ্ছে ঘ, সম। ৬১ নম্বর, আতিশয্য অর্থে সু উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? উত্তর হচ্ছে ঘ, সুনিপুণ। ৬২ নম্বর, নিমরাজি শব্দটিতে ব্যবহৃত নিম কোন উপসর্গ? উত্তর হচ্ছে ঘ, ফার্সি। ৬৩ নম্বর, নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গ যুগে গঠিত? উত্তর হচ্ছে খ, বকলম। ৬৪ নম্বর, খাসমহল শব্দের খাস কোন উপসর্গ? উত্তর হচ্ছে খ, আরবি। হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে, এই বাক্যের উপসর্গ হল খ এবং ঘ, অর্থাৎ বাংলা এবং আরবি। শব্দের শ্রেণী বিভাগ ৬৬ নম্বরে আছে। কোন শব্দের বুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই রকম? উত্তর হচ্ছে খ, যৌগিক শব্দ। ৬৭ নম্বর, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ, তিন ভাগে। ৬৮ নম্বর, কোন দুটি যৌগিক শব্দ? উত্তর হচ্ছে ক, দৌহিত্র, গায়ক। ৬৯ নম্বর, কোনটি যৌগিক শব্দ? উত্তর হচ্ছে ক, গায়ক। ৭০ নম্বর, যে শব্দ প্রত্যয় ও উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বৈশিষ্ট্য অর্থ জ্ঞাপন করে তাকে কি বলে? উত্তর হচ্ছে ক, রুরি শব্দ। ৭১ নম্বর, কোনটি রুরি শব্দ? উত্তর হচ্ছে ক, সন্দেশ। কোনটি রুরি শব্দ? ৭২ নম্বরে আছে, কোনটি রুরি শব্দ? উত্তর হচ্ছে খ, হস্তি। ৭৩ নম্বরে, কোনটি রুরি শব্দ? উত্তর হচ্ছে ক, প্রবীণ। ৭৪ নম্বর, প্রত্যয় নিষ্পন্ন শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে ঘ, রুরি শব্দ। ৭৫ নম্বর, তোল কোন ধরনের শব্দ? উত্তর হচ্ছে ঘ, রুরি শব্দ। ৭৬ নম্বর, সন্দেশ এর প্রত্যয়গত অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, সংবাদ। ৭৭ নম্বর, নিচের কোনটি যুগ রুর শব্দ? উত্তর হচ্ছে ঘ, মহাযাত্রা। ৭৮ নম্বর, মহাযাত্রা এ যুগ রুর শব্দ কোন অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে ঘ, মৃত্যুযাত্রা। ৭৯ নম্বর, জলদি কোন ধরনের শব্দ?
উত্তর হচ্ছে ঘ যুক রুর। 80 নম্বর, নিচের কোনটি যুক রুর শব্দ? উত্তর হচ্ছে ঘ জলদি। 81 নম্বর, নিচের কোনটি যুক রুর শব্দ? উত্তর হচ্ছে খ রাজপুত। পথ প্রকরণ। 82 নম্বর, বিশেষ্য পথ কত প্রকার? উত্তর হচ্ছে ক ছয় প্রকার। 83 নম্বরে, কোনটি সংখ্যা সংজ্ঞাবাচক বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ গীতাঞ্জলি। 84 নম্বর, তিতাস একটি নদীর নাম, বাক্যটিতে নদী কোন প্রকার বিশেষ্য? উত্তর হচ্ছে খ জাতিবাচক। 85 নম্বর, কোনটি ভাববাচক বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ দর্শন। 86 নম্বর, ভোজন কোন প্রকারের বিশেষ্য? উত্তর হচ্ছে খ ভাববাচক। 87 নম্বর, নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ জাতিবাচক। 88 নম্বর, কোনটি ভাববাচক বিশেষ্য? উত্তর হচ্ছে ক ভোজন। 89 নম্বর, আপন ভালো সবাই চায়, বাক্যটিতে ভালো কোন পথ? উত্তর হচ্ছে খ বিশেষ্য। 90 নম্বর, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ মধুরতা। 91 নম্বর, গীতাঞ্জলি বিশ্বনবী কোন প্রকারের বিশেষ্য পদ? উত্তর হচ্ছে ক সংজ্ঞাবাচক। 92 নম্বর, পঞ্চায়েত কোন শব্দ? উত্তর হচ্ছে ক বিশেষ্য। 93 নম্বর, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ তিক্ততা। 94 নম্বর, নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষ্য? উত্তর হচ্ছে ঘ পাথুরে মূর্তি। 95 নম্বর, পাথুরে মূর্তি এই পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে ক উপাদানবাচক। 96 নম্বর, কোনটি রূপবাচক নাম বিশেষণ? উত্তর হচ্ছে ঘ সবুজ মাঠ। 97 নম্বর, নীল আকাশ সবুজ মাঠ এগুলো কি বাচক নাম বিশেষণ? উত্তর হচ্ছে খ রূপবাচক। 98 নম্বর, নিশীত রাতে বাঁচছে বাসি, নিশীত কোন পদ? উত্তর হচ্ছে ঘ বিশেষণ। 99 নম্বর, ভাব বিশেষণ কত প্রকার? উত্তর হচ্ছে খ চার প্রকার। 100 নম্বর, কোনটি ভাববাচক বিশেষণ? উত্তর হচ্ছে ক শয়ন। 101 নম্বর, স্বর্ণময় পাত্র এই পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ উপাদানবাচক। 102 নম্বর, সামান্য একটু দুধ দাও এই বাক্যে সামান্য কোন পদ? উত্তর হচ্ছে ঘ বিশেষণ। 103 নম্বর, ধীরে ধীরে বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ ক্রিয়া বিশেষণ। 104 নম্বর, কোন বাক্যে অব্যয় বিশেষণ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ ধিক তাকে শতধিক নির্লজ্জ যেজন। 105 নম্বর, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে এই বাক্যে সুস্থ সবল কোন ধরনের বিশেষণ? উত্তর হচ্ছে খ নাম বিশেষণ। 106 নম্বর, পুরুষ ব্যাকরণের কোন ধরনের শব্দ? উত্তর হচ্ছে ঘ বিদেশি শব্দ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই ছিল। তো হচ্ছে এইগুলাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন, এগুলা খুবই খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে এই MCQগুলা। তো আমরা পার্ট টু তৈরি করব, এটা হচ্ছে পার্ট ওয়ান। তো পার্ট টু অর্থাৎ দুইটা পার্ট হবে, পার্ট ওয়ান হচ্ছে এটা এবং পার্ট টু আরেকটা আমরা দেব। এই দুটো পড়লে আশা করি যে তোমাদের মোটামুটি ভালো রকমের কমন পড়বে, আশা করি 100% কমন পড়বে। 100% না পড়লেও হয়তো 100-এর কাছাকাছি আর কি, খুবই কমন পড়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পড়ে যাবে। সবার আগে সব সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এবং প্রশ্ন সলিউশনের জন্য আপনারা যখন এক্সাম দিবেন তখন যে কোশ্চেন সলিউশন সেগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেটাও যদি আপনারা দেখতে চান তাহলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।